এটাকে আমি চিনি শিরায় 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি সুজি দিয়ে মিষ্টিটি বানানোর জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, চুলাটা অন করে দিব। চুলাটাকে আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে গলিয়ে নিব। ঘিটা গলে গিয়েছে, এবার এতে আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে আমি প্রায় 2 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এটাকেও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত নেড়ে নিব। আমি প্রায় 1.5 মিনিট এটা ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এটাকে নেড়ে চেড়ে আমি দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। দুধটা দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে এবং সুজিগুলি ভালো মতো সিদ্ধ হবে না। আমার এটা হয়ে গিয়েছে, আমার এটা দেখুন আলগা হয়ে উঠেছে, কড়াইতে লেগে যাচ্ছে না। তখন বুঝে নিতে হবে এটা ডোটা কমপ্লিট, মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে এগুলিকে ঠান্ডা করে নিব। আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে প্লেটে কিছু ঘি মেখে, হাতেও আমি ঘি মেখে নিব। নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিব প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত, যাতে স্মুথ একটা ভাব আসে। আমি হাতে ঘি মেখে নিয়েছি, এবার এটাকে এভাবে মথে নিব প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত। আমি এটাকে 7-8 মিনিট মথে নিয়েছি। এবার এটাকে মিষ্টির সাইজ দিব। আমি এখানে আরেকটি প্লেট নিয়েছি, এতে আমি ঘি মেখে নিব। আমি হাতেও ঘি মেখে নিব। এবার এই মিষ্টি এখান থেকে আমি পরিমাণ মতো দুটা নিয়ে মিষ্টির আকারটা তৈরি করব। আপনারা যে যেভাবে বানিয়ে খেতে চান ওইভাবে বানাতে পারবেন। আমি এখানে দুভাবে মিষ্টির সাইজ দিব, একটা গোল দিব, একটা লম্বাটে দিব।
আমি এটা গোল করে বানিয়ে নিব। আমি এখানে দু ধরনের মিষ্টি করব, একটা সাদা মিষ্টি রাখব আর একটা কালো জাম করব। আমি এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার এগুলি বানানো হয়ে গিয়েছে, এবার এগুলিকে আমি ভেজে নিব। আমি কড়াইতে তেল নিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি একে একে মিষ্টিগুলি দিয়ে দিব। আমি এখানে দু রকমের মিষ্টি বানাবো, এই জন্য আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব তেলে। আমি এই কয়টা রেখে দিলাম সাদা মিষ্টি করার জন্য। এগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার মিষ্টিগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে নিব। আমি এখানে একটি প্যান বসিয়েছি, এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আমি এটা দিয়ে একটা শিরা তৈরি করব। এতে আমি একটি এলাচ দিয়ে দিব মুখটা ফাটিয়ে। আমি এটাকে 2 মিনিট জাল দিয়ে শিরাটা তৈরি করে নিব। 2 মিনিট পর আমার শিরাটা তৈরি হয়ে গেলে আমি যে সাদা মিষ্টিগুলি রেখেছিলাম তা হাতে আর একটু মুথে একটা একটা করে শিরায় দিয়ে দিব। এটিকে আমি 3 থেকে 4 মিনিট শিরায় জাল দিয়ে নিব। এটাকে আমি চিনি শিরায় 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে 2 রকমের মিষ্টি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।